আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি নাসরিন নাহার, সহকারী শিক্ষক, ইসলামগঞ্জ নৈতিক শিক্ষা বিষয়ক, লতা কুমারবাটি মাধ্যমিক বিদ্যালয়, আড়ংঘাটা, ডুমরিয়া, খুলনা। আজ আমি তোমাদের নিকট বরাবরের মতো উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় পাঠ সাত নিয়ে। তোমরা বই নিয়ে সামনে রাখো এবং খাতা কলম নাও। আমাদের আজকের পাঠ আখিরাত। আজকের পাঠ আখিরাত। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি উপলব্ধি করবে দেখো। আখিরাতের ধারণা গণনা করতে পারবে। দুই, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তিন, আখিরাতে পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। সর্বপ্রথম আখিরাতের ধারণা। আখিরাত অর্থ পরকাল। মানুষের জীবনে মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনকে বলা হয় আখিরাত। আখিরাত আর বিশব্দ, মানুষের মৃত্যু পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নেই। যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে সে পরকালে শান্তি ভোগ করবে, যে ব্যক্তি ইহকালে খারাপ বা মন্দ কাজ করবে সে পরকালে জাহান্নাম বা শাস্তি ভোগ করবে। এবার আমরা চলে যাব আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কি? তাওহীদ ও রিসালাতে বিশ্বাসে যেমন আমাদের গুরুত্ব রয়েছে, তেমনি আখিরাতে বিশ্বাসে আমাদের গুরুত্ব রয়েছে। তাওহীদ ও আখিরাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে কেউ মুমিন বা মুসলমান হতে পারবে না। আখিরাত বিশ্বাসে মানুষকে চরিত্রবান, সত্যবাদী, ন্যায়নিষ্ঠা, ন্যায়পরায়ণ করে তোলে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে মানুষকে দুনিয়া কাজের প্রতিদান হিসাবে পায়। যেখানে দুনিয়া কাজকর্মের হিসাব দিতে হবে, যে ব্যক্তি ভালো কাজ করবে সে আখিরাতে ভালো ফল ভোগ করতে পারবে। যে ব্যক্তি খারাপ কাজ করবে, দুনিয়াতে মিথ্যাচার, পাপাচার করবে, অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে আখিরাতে শাস্তি ভোগ করবে। তাই বলা যায় যে আমরা আখিরাতকে বিশ্বাস করব এবং মানুষকে কল্যাণের পথে পরিচালনা করব। আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়। বলা হয় তাকে দুনিয়া আখিরাতে শস্যক্ষেত। দুনিয়াটা হচ্ছে আখিরাতে শস্যক্ষেত, অর্থাৎ আমরা যেমন ফসল ফলাবো তেমনই তার ফল উপলব্ধি করব। দুনিয়াতে আমরা যদি ধান লাগাই তাহলে ধান হবে, যদি গম লাগাই তাহলে গম হবে। অর্থাৎ যেমনই আমরা ফসল ফলাবো জমিতে আমাদের ফসলটা তেমনই ভালো হবে। জমিতে ফসল ফলানোর সময় যদি আমরা সার, তেল সব কিছু ঠিক মতো দেয় তাহলে আমাদের ফসলটা ঠিক সেইভাবে হবে। অন্যদিকে যারা অলস, জমি চাষ করে না, অলসতা করে, তারা ফসলও হয় না। দুনিয়া ও আখিরাতের অবস্থা ঠিকই তেমন। যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে সে আখিরাতেও শান্তি ভোগ করবে, তেমনিভাবে যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করবে সে আখিরাতে জাহান্নামে উপবিষ্ট হবে। আমরা যদি ইচ্ছা মতো চলাফেরা করি, অন্যায় খারাপ কাজ করি, তাহলে আমরা পরকালে শাস্তি ভোগ করব। সুতরাং পরকালে অনন্ত জীবনের জন্য দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে। তৃতীয়, আখিরাতে পর্যায়সমূহ। আখিরাতে পর্যায়সমূহ, আখিরাত বা পরকালের উদ্দেশ্য একটি পর্যায়।
পর্যায় রয়েছে যেমন কবর কিয়ামত হাশর পুনরুত্থান ইত্যাদি কবর পরকালীন জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর অর্থাৎ মৃত্যু শুরুতে আমাদের পরকালের জীবন অর্থাৎ কবরের জীবন শুরু হয়ে যায় আরবিকে বলা হয় বাইজাক আগে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই কবর মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে যখন কবরে রাখা হয় তখন আল্লাহ তাআলার পক্ষ হতে দুজন ফেরেশতা হাজির হয় তাদের নাম হলো মুনকার ও নাকির সেই দুজন ফেরেশতা প্রথমে কবরে এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান রাব্বুকা তোমার রব কে বা তোমার সৃষ্টিকর্তা কে মান দীনুকা তোমার দীন কি মান নাবিয়ুকা তোমার নবী কে যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে আখিরাতে বিশ্বাস করেছে সে ব্যক্তি কবরের এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে আর এই সঠিক উত্তর দেওয়ার ফলে তার কবর হবে জান্নাতে বাগিচা আর যে ব্যক্তি কবরের এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না অর্থাৎ সে ইহকালে কোনো ভালো কাজ করেনি সে মন্দ কাজে লিপ্ত ছিল মিথ্যাবাদী মিথ্যাচার পাপাচার ইত্যাদি অবস্থায় চলা কাজ করে বেড়াতো সে ব্যক্তি কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার স্থান হবে কোথায় জাহান্নামে তার কবরের ভিতর আগুন দাও দাও করে জ্বলবে এবং দুই পাশের মাটি তাকে এমনভাবে আঁকড়ে ধরবে উপবিষ্ট করবে যে তার বুকের হাড় এক ভেঙে সুরমার হয়ে যাবে কিন্তু সে মৃত্যুবরণ করবে না যন্ত্রণায় ছটফট করতে থাকবে তাদের জীবন হবে কষ্টময় কিয়ামত কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয় কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয় পৃথিবীতে এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলার নাম নেয়ার মতো একজন মানুষ পাওয়া যাবে না তখন কিয়ামত শুরু হবে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহাসনে উঠে দেবেন ফলে মহাপ্রলয় ঘটবে এ দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়ে আকাশের দিকে ধাবিত হবে মাটির নিচে সম্পদগুলো সব উপরে উঠে উঠে চলে আসবে অর্থাৎ কোনো কিছু চিহ্ন থাকবে না সব নিশ্চিহ্ন হয়ে যাবে সব কিছু লোটপলাট করে দিবে কোনো একটি প্রাণীও বেঁচে থাকবে না তিনি প্রাণীও বেঁচে থাকবেন না শুধুমাত্র বেঁচে থাকবেন আল্লাহ তাআলা তিনি ব্যতীত কেউ বিরাজমান থাকবে না এই অবস্থাকে বলা হয় কিয়ামত হাশর হাশর শব্দের অর্থ দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া ওঠা সমবেত ভিড় জাক ইত্যাদি কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন অথবা তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহাসনে উঠে দেবেন ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে তখন শুরু হবে বিচার একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন সকল মানুষের সকল মানুষকে এক জায়গায় সমবেত হতে হবে তখন সূর্য মাথার অতি নিকটে চলে আসবে কোথাও কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের নিচে কিছু ছায়া থাকবে সেখানে যারা ভালো কাজ করেছে তারা ব্যতীত কেউ আশ্রয় পাবে না তারপর মানুষের ইমানদার পূর্ণবান ব্যক্তি জীবনে সকল পুণ্যের হিসাব লেখা থাকবে পাপীরা বাম হাতে আমলনামা পাবে আল্লাহ পাক মহা বিচার শুরু করবেন এটি হলো শেষ বিচারের দিন এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক নবী রাসূলগণ ফেরেশতাগণ এদিন সাক্ষী হবেন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উম্মতের জন্য সুপারিশ করবেন হাশরের ময়দানে মানুষকে পাপ পুণ্যের হিসাবের জন্য একটি পরিমাপক যন্ত্র অর্থাৎ মিজান ব্যবহার করা হবে
যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যাদের পুণ্যের পাল্লা হালকা হবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম হলো ভীষণ কষ্টের স্থান, যেখানে তারা আগুনে দগ্ধ হবে তবে কখনো মারা যাবে না, বরং কষ্ট ভোগ করতে থাকবে। মৃত্যু পরবর্তী অনন্ত জীবন হলো আখিরাত, যেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, পুণ্যবানগণ জান্নাতে প্রবেশ করবে আর পাপীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং আমরা দুনিয়াকে তাওহীদ রিসালাত ও আখিরাতে বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলব, সৎ কাজ করব, তবে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, সাবধানে থাকো, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।